আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি হলো পদ্মা নদী। এটা নাটোর জেলার আরামবাড়িয়া লালপুর থানার অধীনে। এখন সময় 12:27। আজকে হলো কী বার? আজকে আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবার না বুধবার? আজকে বুধবার। শীতকাল, ডিসেম্বর মাস, ভিডিও করতে আসছে। একজন আঙ্কেল নদীতে মাছ শিকার করতে আসছেন। আঙ্কেল, কী মাছ শিকার করার জন্য আসছেন আপনি? বল মাছ শিকার করার জন্য। তো বলে চার হিসাবে কি দিয়েছেন, মানে টোপ হিসাবে? চার হিসেবে তো বিভিন্ন চার দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমরা আপাতত আজকে ফেলাইছি হচ্ছে ঝিনুক। ঝিনুক একটু গাছে দেখাবেন একটা, আপনার যদি থাকে ফেলানোর মতো। মাছ পাইছেন এবছরে? একটা এবছরে তো আমার দেশে মারছি, এইখানে আজকে প্রথম আসছি। গল্প শুনলাম তো মাছ ধরতেছে, অনেক ধরতেছে, 6 ধরা, 5 ধরা, 25 কেজি, 5-7 কেজি, 6 কেজি। আপনার দেশের বাড়ি কোথায়? গুরুদাসপুর, নাটোর জেলা। কয়টা তাগি ফেলাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা? ইনশাল্লাহ যেন ধরা পড়ে। আর কোনো বড়শি কি আছে আপনার কাছে ফেলানোর মতো? ফেলানোর মতো বড়শি তো আছেই। তো একটা ফেলান তো। এই কিভাবে এই ঝিনুকটা আপনি ব্যবহার করতেছেন এটা যদি দেখাতেন আমাকে ভালো লাগতো। ওই যে আমার ছোট ভাই কাটতেছে, ওই ও আর একজন গেছে ওখানে, না আমি আর কেবলই গাইতে ফেলাইলাম তো, এই জন্যেই একটু 2-4 মিনিট লেট করলে বড় ভালো হয়। আচ্ছা, অপেক্ষা করতেছি। মাছ হয় এখানে? অনেক বড় বড় মাছ হয়, তাই না? এখানে এত মাছ হওয়ার কারণ কি? পদ্মা নদী তো বিভিন্ন জায়গা আছে, কিন্তু এই জায়গাতে এত মাছ হওয়ার কারণ কি? এখানে এখন এই বছরে আপনার ওই চারঘাট সারি দেওয়ার পরে, চারঘাট বড়াল নদীটা সারি দেওয়ার পরে, বড়াল নদী সারি দেওয়ার পরে যেহেতু আপনার ভারতের গেট সারি দিয়েছিল, ফারাক্কাবাদ সারি দেওয়ার পরে বিভিন্ন মাছ ছড়া গেছে, যার কারণে এই বছরে মাছটা একটু বেশি। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক মানুষ বসে আছে মাছ ধরার জন্য, ওই সাইড অনেক অনেক কত লোক লল মারতেছে ললার চার দিয়ে। সারাদিন এভাবে বসে থাকবেন? হ্যাঁ, আমরা তো বাড়ি থেকে নিয়ত করে আসছি। এই অবস্থা, মানে ছোটবেলা থেকে মাছ ধরার নেশা আপনার? ছোটবেলা থেকে। জীবনে সর্বোচ্চ কত কেজি মাছ পেয়েছেন? সর্বোচ্চ 7 কেজি 8 কেজি। কি মাছ এগুলো? বোয়াল মাছ। বোয়াল মাছ খান না বিক্রি করে দেন? না, আমরা খান। আমাদের অনেক শখ মাছ ধরার। চারঘাট কোন সাইডে বাড়ি? চারঘাট পরানপুর জায়গা চেনেন? ওখানে চারঘাট আমার ওইখানে এক ছেলে বিয়ে করছিল, ওই উপলক্ষে গিয়েছিলাম। ওরা কেউ নাই, হিন্দু লোক তো। আচ্ছা আচ্ছা। আমার বাড়ির সঙ্গেই ওই যে চারঘাট গেটের সামনেই, ওরা সব ভারতে চলে গেছে। সারাদিন এখানে আছেন, তাই না আঙ্কেল? এই যে রগগুলো তো দেখা যাচ্ছে অনেক পাওয়ারফুল, অনেক মোটা। বড় মাছ দুটি আছে পাওয়ারফুলের, আর দুটি আছে। মাছ ধরলে একটু ডাক দেন, আমরা এখানে আছি। হ্যাঁ, আপনার মাছ? আমার নাম শান্ত। শান্ত দর্শক, আঙ্কেলের কাছ থেকে একটু বিদায় নিলাম, আমরা আরেকজনের কাছে যাব। দেখা যাক, উনি ওনার ছোট ভাই, উনিও মাছ ধরার জন্য আসছেন, বোয়াল মাছ ধরার জন্য। কি আঙ্কেল, কি মাছ ধরার জন্য আসছেন? মাছ ধরার জন্য বোয়াল আর কাঁটা। একটা বসে গাথেন তো দেখি। আরেকটা ফেলান আমার সামনে। ওরে সর্বনাশ, কত ঝিনুক আনছেন রে বাবা! এই ঝিনুক কখন মানে কিভাবে সংগ্রহ করেন আঙ্কেল? ওই পুকুরে পুকুরে পাওয়া যায়। পুকুরে? এগুলো কেজি ভাবে কিনতে পাওয়া যায় নাকি? আমার সব চাচা ভাই পুকুর আছে, পুকুরে পাওয়া। সব বল ধরার জন্য আসছেন না? কয়টা বড়শি ফেলাবেন আজকে? বড়শি ফেলাবো তিনটা। আপনার ওটা বড় ভাই উনি? আপন বড় ভাই? আপন। গুরুদাসপুর থেকে আসছেন? গুরুদাসপুর থেকে। মানে দুই ভাই একসঙ্গে যেখানে যান মাছ মারতে? একসাথে যাই। বাহ, সিংড়ি গেল একসাথে যাই। চরম নেশা তো দুই ভাইয়ের। কাম কাজ নাই, বোঝেন না। ওই লসুন টসুন লাগানি হয়ে গেছে। আর এই এটা হলো ইয়া, ওই যে হচ্ছে খাবার। বাহ সুন্দর, একটা মাছ ধরা দেখতে পেলে গান হতো। মাছ ধরা এখন ভাব পাচ্ছি না বাপ, একটা টানও পাইনি। যাব একটা টানও পাননি না, পাইলে রাখ দেন আঙ্কেল মাছ ধরা পাইলে। আমরা আরেকজনের কাছে যাচ্ছি, এনারাও বল ধরার জন্য আসছেন। মাছ পাওয়া গেছে আঙ্কেল আজকে? প্রচুর ঝিনুক দেখছি এখানে ইয়ে করা হয়ে গেছে। কয়টা বড়শি ফেলেছেন আঙ্কেল? চারটা। এই যে আপনি তো প্রস্তুত করতেছেন জিনিসটা।
মানে এটা কি এখনো জীবিত আছে না মারা গেছে? জীবিত আছে, এখনো জীবিত আছে। হ্যাঁ, কিভাবে বুঝতেছেন জীবিত আছে? এই যে আর সব সময় পানি আসছে, সব সময় পানি আরে। আচ্ছা আচ্ছা, আপনার খারাপ লাগে না এই জীবটা হত্যা করেন এভাবে? খারাপ তো আর লাগে, এখন ধরেন যে হাউস করে আসায় এই এই ধরেন যে হাউস করে করছেন গুরদাস কোথায় নাকি অনেক দূরে থেকে আসছেন? হয় আসি না, আসবি আর একটা বোয়াল মাছ ধরবো। মাছ দেখা যাচ্ছে যে মাছ আছে, তাই না? ওইটা কি, ওই যে ওইটা, ওই যে পানিতে দেখা যাচ্ছে, ওই যে ওইটা, এই যে নড়াচড়া করে বেড়াচ্ছে, ও খসালো মাছ, একদম কিনারে চলে আসছে, ধরা যাবে তোকে? জাল মারি ধরে ধরা যায় না ভাই, ওগুলি কোথায় পাইছিলেন বড় মাছ? কত বড় মাছ পাইছিলেন? কি বল মাছ, মানে আপনারা সচরাচর কোথায় কোথায় মাছ ধরে ধরেন এইসব মাছ? এই মাছ, এই মাছ ধরেন গেল বছর মাছ মারা ধরছি। আচ্ছা, এই শিঙ্গি থেকে শিঙ্গি দয়া ওই যা মাছ মারছে, আর ওর মাছ বড় মাছ 5-7 কেজি ওজনের মাছ আনতে দেয় না। আনতে দেয় না মানে অধিকারী সব চিলা ফিলা আছে আটকায় দেয়? আটকায় দেয়, মাছই মারতে দেয় না। তোরা কি নদী সিন্ডিকেট করে নাকি? সিন্ডিকেট তো করে, মাছ ওরা মারে লাস্টে দা চৈতে দা চৈত বসে গেতে মাছ মারে তো। যে কটা দা আছে ওই গাঙ্গে বুঝাছেন, ধরেন যে আত্রাই থেকে ইয়া নগা থেকে আরম্ভ করি, ধরেন চাষকর পর্যন্ত দা আছে, এগুলি ওরা সব নিজের দখলে রাখে, দল খাওয়া তার বুঝাছেন তারে পাওয়া যায় এভাবে আর কি। দর্শক, বল মাছ শিকার করা হয়, সারাদিন বসে থাকলেও যদি একবার খাই এটাই তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা, দূর থেকে আসছেন এভাবে মাছ শিকার করার জন্য। ঝিনুক সংগ্রহ করতে তো বেগ পাইতে হয় আপনাদেরকে? না, বাড়ির কাছে পুকুর আছে, পুকুরে প্রচুর মাছ পালে ভালো লাগলো অনেক। আসলে দর্শক, মাছ উঠানো দেখাতে হলে সারাদিন আমাকে থাকা লাগবে, আমার বাসা অনেক দূরে, আমি রাজশাহী জেলা থেকে আসছি আর এটা হলো নাটোর জেলা। তো মাছ উঠানো দেখানো হবে কিনা আমি জানি না, যদি হয় তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব, তবে আপনাদেরকে জায়গাটা চেনানোই আমার মূল উদ্দেশ্য, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।